গুড আফটারনুন। এখন বাজে প্রায় একটা, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে হচ্ছে সানডে, তো তোমরা সবাই জানো যে সানডে একটু সবার বাড়িতে রান্নাবান্না একটু দেরিতেই হয়। তো যাই হোক, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে সানডে আমি কী রেসিপি বানাবো, আজকে আমার কী আয়োজন, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক। মাটন, তো আজকে আমি বানাবো মাটন। তো এটা এখনও ধোয়া হয়নি, তো এটা আমি হালকা গরম জল দিয়ে ধোবো। তো এটা আমি প্লাস্টিক থেকে বের করে নিয়েছি, তো এটা রাখা হয়েছে। আমি এখানে আলু কেটে নিয়েছি মাটনের জন্য, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটো, আর এখানে দেখো আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি আমি। তো এগুলো পেস্ট করবো, কড়া এখানে বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম গোটা ডালচিনি, লবঙ্গ, এলাচ, এরপর আমি পেঁয়াজটাও অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে নেবো। আর এখানে মাটনটা আমি খুব ভালোভাবে আধ ঘন্টা আগে ম্যাগনেট করে নিয়েছি, তো ঢেকে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা খুলে তোমাদের সাথে শেয়ার করলাম যে ম্যাগনেট করেছি। আর এখানে কড়ার মধ্যে পেঁয়াজ টমেটো সব দিয়েছি। তো এখানে দেখো মাটনটা মোটামুটি আমার পছন্দ হয়ে গেছে। তো মাটন থেকে তেল ছেড়ে দিয়েছি, এরপর এটা আমি প্রেশারে দেবো, তো দুটো মাত্র সিটি দেবো। আর দেওয়ার সময় আমি আলুটা ওর সঙ্গে অ্যাড করে দেবো, দিয়ে আমার মাটনটা রেডি হয়ে যাবে। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছো। তো ফাইনালি মাটনটা আমার রেডি হয়ে গেছে, এরপর পরিবেশনের পালা। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। তো এখানে দেখো রাইস টক লাগিয়ে নিয়েছি, আর অনেক কাঁকড়ো আমরা চাটনিও করেছি। এর জন্য আমি শশা ছাড়িয়ে রেখেছি, এখনও কাটা হয়নি, এগুলো কাটবো। রেডি হয়ে গেছে, আর এখানে দাদু মানে আমার শ্বশুরমশাই খেতে বসেছে। তো চলো কেমন হলো সেটা শুনে নাও। হ্যালো, খাসির মাংস আর ভাত দেখো, ভালো হয়েছে? এ মটন ভালো হয়েছে। তো চলো খেতে বসে গেছে, আমরা এখনো খাইনি, তো আমরা এখনো দেরি আছে খেতে। তো তো দেখো এখানে আমাদের খাবারও রেডি করে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকু, পরের দিন চলে আসবো নতুন।